আমার এক যখন আমাকে টাকার কারণে ছেড়ে গেছে, তারপর যখন আমি টাকা কামাবো তখন তাকে আমি যা বলবো। টাকার জন্য ছেড়ে গেছো, মধ্যবিত্ত বলে অবহেলা করছো, আমি তো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি। আরে আমার বাংলা সিনেমা সাবানা, আমার তো সাধনা করে আর পাবা না, এরকম একটা অ্যাটিটিউডময় ডায়লগ দিয়ে তার সামনে দিয়ে চলে আসবো। বাপরে, আর যাই হোক ভাই, টাকা কামানোর পরে এরকম এন্ট্রি তো আর দিবি না। সিরিয়াসলি ভাই, কিছুদিন ধরে একটা কমেন্ট প্রচন্ড আমার মাথার সামনে, সরি আমার চোখের সামনে প্রচন্ড ঘুরপাক খাইতেছে। প্রিন্স চন্দ্র ভাই বলতেছে, অ্যালেক্স সবুজকে নিয়ে ভিডিও করো। আচ্ছা যাই হোক, তুমি বানানটা একটু ঠিক করো। তো ভাই বকবক বাদ দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। এন্ড হ্যাঁ, বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে আমাদের অ্যালেক্স সবুজ বা লাক সাবান যেটাই বলেন না কেন তাকে নিয়ে, কিন্তু এখানে আমরা আরেকটা ফকির মিসকিনকে অ্যাড করে দিয়েছি, কেননা একজনের সাথে আর একজনের প্রমোশন তো লাগবেই, কেননা তারাই তো বলে যে আমরা কি যেন করে খাই। প্রিন্স মামুন ভাই, আপনি কইন আমরা কি করে খাই? আমাদের নাম বেচা চলে তাদের সংসার। সিরিয়াসলি ভাই, মাঝে মাঝে আমি অফিসে বসে বসে চিন্তা করি যে ভাই, তাদের নাম না বেচলে আমরা খাবো কি করে? আমাদেরকে তো কোম্পানি থেকে স্যালারিও দেয় না। তো যাই হোক ভাই, একজনের নাম বেচা খাবো, আরেকজনের বাইন মাছ বেচা। আই মিন বাইন মাছ বলতে তার হাতের ধরা বাইন মাছের কথা বলছি, তার মানে এটা তো না যে তার বিচির উপর যে বাইন মাছটা আছে ওটা কাইটা বেচে আমি খামো, কেননা কোম্পানিতে তো স্যালারি দেয় না। আচ্ছা সো যাই হোক ভাই, আজকের ভিডিওতে বরক বাস খেতে রেডি হোক তারা, কেননা বিনোদন পাবে ভিডিও দেখবে যারা। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। আর ভাই যদি শুরু করার কথা হয় তাহলে প্রথমে বুইরা বেডের জামাই দিয়ে শুরু করা উচিত, কেননা সে একটা মাইগা ভাই, কেননা সে 500-1000 টাকার বিনিময়ে স্টেজে গিয়ে পাক 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 করে ডান্স করে বেড়াইতো। আপনার এত সুন্দর ডান্স দেখার পরে পঞ্চবুট্টের বলা পাইন আপনাকে রাস্তার মধ্যে কিছু গিফট করছিল, যা খেয়ে আপনি অনেক শিহরিত হয়ে গেছিলেন, মনে আছে তোমার? আর ভাই সিরিয়াসলি ভাই, একটা কথা আমি কোনোভাবে বুঝতেছি না ভাই, এইসব প্রতিবন্ধীগুলো নিজেদেরকে কি ভাবে ভাই? এদের অ্যাটিটিউড দেখার পর আমার মাঝে মাঝে মনে হয় ভাই, আমরাই বাংলাদেশে শুধুমাত্র ফাউ করে আছি, শুধুমাত্র তারাই একমাত্র কাবিল, তাছাড়া সবাই হলো বালের বিল। দেখো ভাই, হাত দিয়ে গুলি মারতে আসে সবই বোঝা গেল, কিন্তু মাদারচোদের এইভাবে তাকায় আছে কিনা? আর এইখানকার বোলার দেখার পরে মন চায় যে আমি ইচ্ছা মতো কতক্ষণ দুজন যে মাদারচোদের মুখ বরাদার আর রাইতের বেলায় লাগাই নারী খানকের বোলাই, শুধুমাত্র টিকটক আর টিকটক। ভাই বুঝলাম না, যত গল্লি সিলির বিটি আছে না, যেগুলোকে কি বলা হয় রাস্তার ফুটপাত কিংবা ধরো প্রতিবন্ধী টিকটক আর যে কই আছে না, সবদের চুল সেই মাদারচোদেই কাটে। তাই তো মাঝে মাঝে মন চায় যে মাদারচোদের দিয়ে আমরা বাল কাটানো উচিত, কারণ টিকটক আর গো চুল আর আমাকে বাল একই। তো ভাই প্রধানমন্ত্রী মামুনকে নিয়ে আর লাস্ট দুইটা কথা বলতে চাই। ওকে, হচ্ছে যে খালি রোস্টিং কি করে ভাই? জীবনে কিছু করার যোগ্যতা নাই। ঠিক আছে ভাই, আমরা রোস্টার যারা যারা আছি তাদের জীবনে কিছু করার যোগ্যতা নাই ভাই। আপনার যোগ্যতা একটু সবার সামনে তুলে ধরে আপনি যে মানে হায়ার স্টাডি কমপ্লিট করেছেন, না সরি বিটিএস ক্যাডার হয়েছেন দেখি। আচ্ছা বলুন তো, আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের ভিক্টরি ডে, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বরের 16 তারিখ। 16 ডিসেম্বর 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস। আসলে ভাই সে তো বাহির থেকে বিসিএস ক্যাডার হয়ে আসছে, যার কারণে আর কি সে বাংলাদেশের সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না, কেননা বাহিরের বইয়ে কি আর বাংলাদেশ সম্বন্ধে কিছু লেখা থাকে? তো যাক ভাই, এইসব বোকা চোদাদেরকে বলার মতো কিছু নেই, কারণ এইসব মাদারচোদ গুলো মনে করো টাকার কারণে বুইরা বিটিরে বিয়ে করতে পারে কি বিয়ে করে ফেলছে অলরেডি, কারণ এইসব বোকা চোদা গুলো যখন বুঝতে পারছে তাদের যার কোনো চুল ছেঁড়া সম্ভব না, তারপরেই তারা বিয়ে করে ফেলছে একটা বুইরা মেগিকে, যার কিনা বউ ভার্জিন না ভার্জিন আল্লাহ ভালো জানে। আর তুই ভাই মানুষের পুটকিত গু আছে না আছে, তুই নিজের পুটকি তাকে হাত দিয়ে দেখ। আর যে টিকটকের মধ্যে অ্যাটিটিউড মই ডায়লগ গুলো দেখ না, ওইগুলো অ্যাটিটিউড টিকটকের মধ্যেই থাকুক, ওইগুলো বাহির আইলে পরে এই যে মনে আছে না পঞ্চবুট্টিতে যে ডলা খাইছিলে, এই ডলা আবারও খাইবি। ও চুকু চুকু চুকু, এই প্রিন্স মামুন শুধুমাত্র পঞ্চবুট্টি দেখে এমন না, রংপুরেও খাই, আর এরা তো রাস্তাঘাটে বাইর হইলে লাথিউসটা কত খাই তার কোনো হিসাব আছে? ভিডিও শুধু ভাইরাল হয় না, তাই তো ওরা বাসা থেকে বাইর হয় না। ভাই একটা জিনিস ভালো করে খেয়াল করছো, আমি কিন্তু ভিডিও সবসময় 5 মিনিট 6 মিনিট সর্বোচ্চ 7 মিনিট 8 মিনিট বানাই, তার থেকে বেশি সর্বোচ্চ গেলে মাঝে একবার বানাই, তারপরও সবসময় বানাই না। কিন্তু আজকে এই প্রথমবার জাস্ট একটা বোকাচোদার কথা বলতে গিয়ে মনে করে যে 5 মিনিট খাই ফেলাইছি, তার মানে বুঝছো এখন যদি আরেক বোকাচোদার কথা বলতে থাকি তাহলে মনে করো আরো 5 মিনিট সময় চলে যাবে। তো এখন যে বোকাচোদার কথা বলতে যাবো সে হচ্ছে বাংলাদেশের অন এন্ড অনলি সেলিব্রিটি। তো বেসিক্যালি ভাই গ্রামের খারাপ তো ভাই স্যার যখন সেলিব্রিটি হয়ে পড়ে তখন এক দুটা মাইয়া যায় খাওয়া দেয়, তারপরে যদি ওই বিষয়টা আবার ভাইরাল হয় তাহলে তারা যা বলে, আরে বেটা এটা ফিক্সার টিক্সার ছাড়ো গা ভিডিও ছাড়ো গা, কি হইব ভাল, আমি বেটা মানুষই বুঝছ না, এটা কোনো ভাল হইব না আমার, এই দুই দিন একদিন মানুষ একটু ইয়া করবো, কি জায়গায় এটা বেড়া মানুষ করতে পারে, সেলিব্রিটি হইলে কতটা আয়ের যায়। যাই হোক ভাই সেলিব্রিটি মানুষ এসব বাদাচোদ হইতেই পারে, এইসব মানুষদেরকে খাওয়া দাওয়া করতেই পারে, কিন্তু হ্যাঁ কিন্তু আমার কথা হলো এটাই যে একজন মানুষকে খেয়ে দিছে তার মানে সে কতটা চালাক হইতে পারে, তার মানে সে কত বড় মাদাচোদ হইতে পারে। এন্ড ভাই বেসিক্যালি সবাই আমার ভাষা খুবই খারাপ মনে করে, এন্ড কিছু বলবেন তো কমেন্ট করে এটা নিয়ে যে ভাই আপনার ভাষা এত খারাপ কেন। তো ভাই তোমার আমি স্পেশালি বলতে চাই মাদারচোদ রোস্টিং ভিডিও তো তুমি খারাপ ব্যবহার পাবে না, তো তুমি আমার বাল পাইবা না বামচোদ, তুমি রোস্টিং ভিডিও দেখবা আর তুমি খারাপ ব্যবহার পাইবা না, এরকম ধরনের কথা, তুমি রোস্টিং দেখবা আহঞ্চুদ আমি তো তোর রিকোয়েস্ট করতেছি না, তোর হাতে বাইরে কইতেছি না যে তুই ভিডিওটা দেখ, তুই নিজের ইচ্ছে দেখতেছ আবার তুই এনে সময় নষ্ট করে কমেন্ট করছিস কেন, তুই তো স্কিপ করে চলে যাইতে পারস, নরমাল একটা বিষয়, এনে আবার বোকাচোদা আমার মতো কমেন্ট করার কি আছে, শালা বাঞ্চোদ কন্টাইছস শালার বোকাচোদা অডিয়েন্স বোকাচোদা। এন্ড আই এম সো সরি গাইস, এটা কিন্তু আমি সবাইরে কই না, একমাত্র তাদেরকেই বলছি যারা কিনা বোকাচোদাহীন, যাদের মাথায় কিনা সেন্সলেস আর নয় সালকা অডিয়েন্স গুলো আছে না এইগুলা, যেগুলো ভুলবশত রোস্টিং ভিডিওতে চাপ মারে না বুঝে আইসা দেখে আর উল্টাপাল্টা কমেন্ট করে, কেন ভাই রোস্টিং ভিডিও আর যাই হোক বাচ্চা গোলাই না। একজন মানুষের ছায়া একজন মানুষের এই আকৃতি ভাই, আর এইসব বোকাচোদার ভিডিও গুলো বোকাচোদারাই বুঝতে পারবে ভাই, কেননা এইসব বুঝতে হলে আমাদের যে টেকনিকটা আছে ওই টেকনিক কোনো কাজের না ভাই, কেননা এত প্রতিবন্ধী আমরা এখনো হই নাই, আমাদের হওয়ার দরকারও নাই ভাই, আমরা যেভাবে আছি সেভাবে ভালো আছি ভাই, এইসব প্রতিবন্ধী থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন, এটা আমি লিখে দিতে পারতেছি ভাই। তো লাস্ট কথার একটাই কথা, এইসব ভিডিওর বুঝবেন না ভাই ছাতা মাতা, তো আমি জাস্ট এটাই বলতে চাই এইসব প্রিন্স মামুন লাকসা বা এইসব ভাই আমার মাঝে মাঝে মনে হয় আই লাভ ইউ মাই বাংলাদেশ, কেননা এই দেশে ফকিন্নির বলা ভাই নো প্রিন্স হয়, আর কিছু কিছু তো লাক্স কোম্পানির মালিক হয়ে পড়ে, ও সরি সে তো আবার রাষ্ট্রপতির জারোর ছেলের ঘরের নাতি। আচ্ছা তো তাদের নিয়ে আর কোনো কথাই বলতে চাই না, কেননা একজন সারা রাত বুইরা বেডি খায় আর একজনের নিজের পিছনে বাইন মাছ ঢুকায়। আর আমরা এখানে আমাদের সময় আর নষ্ট নাহি করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে গেছে ভাই, তো আর কোনো নেক্সট নেই আজকের জন্য। এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে, তার থেকে বেশি আর কিছু চাই না, আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করবেন, আপাতত জন্য গেলাম।